এসেছি প্রিয়া প্রিয়া আর চটকে হলো কেন আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আর বন্ধুদের কাছ থেকে শুনে নি দেখি আর আজ কি খেতে চাই তারপর আমি তোমাদের বলছি বুনো বুনো তোমরা আজ কি খাবে আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব দিদি দিদি আজ তুমি আমাদের জন্য ম্যাগি তৈরি করে দাও আজ আমরা ম্যাগি খাবো ও তাই তোমরা ম্যাগি খাবে দিদি কিন্তু বন্ধুরা আমি তো তোমাদের আগে অনেক ম্যাগি রেসিপি তৈরি করে দেখিয়েছি কিন্তু আমি তোমাদের কখনো ড্রাই ম্যাগি তৈরি করে দেখাইনি তাহলে আজ আমি তোমাদের ড্রাই ম্যাগি তৈরি করে দেখাবো এখন আমি আমার চুটকি বুনুকে এখন আমি আমার প্রিয় বুনুকে বসিয়ে দিচ্ছি ড্রাই ম্যাগি তৈরি করার জন্য এখন আমি ম্যাগির একটা প্যাকেট নিয়ে নিয়েছি এখন ড্রাই ম্যাগি তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো খেতে ভালো লাগে আর ড্রাই ম্যাগি খেতে ভালো লাগে আমার তো দুটেই ভালো লাগে খেতে আর জানো তো বন্ধুরা আমার বুনুরা না সব ম্যাগি খেতে পছন্দ করে না ওরা শুধু ড্রাই ম্যাগি খায় তাই আজ আমি আমার বন্ধুদের পছন্দের রেসিপিটাই তৈরি করছি তোমাদের যাদের ড্রাই ম্যাগি খেতে ভালো লাগে না তোমরা কিন্তু অবশ্যই আমার তৈরি করে খেয়ে দেখবে দেখবে তোমাদের ড্রাই ম্যাগি খেতে খুব ভালো লাগবে এর ভিতর আমার জলটা গরম হয়ে গেছে এখন আমি ম্যাগিটাকে গরম গরম জলের ভিতরে দিয়ে দেব তার জন্য আমি ম্যাগির প্যাকেটটাকে ছিঁড়ে নেব আমি ম্যাগির প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি আমি ম্যাগি মশলাটা বের করে নিচ্ছি এই দেখো বন্ধুরা ম্যাগির ম্যাগি মশলা এখন আমি ম্যাগিটাকে গরম জলের ভিতরে দিয়ে দেব ম্যাগি ভরেছে তাই আমি পুরোটা ম্যাগি দিয়ে দিয়েছি এখন আমি ম্যাগিটাকে হালকা সেদ্ধ করে নেব বন্ধুরা ড্রাই ম্যাগি তৈরি করাটা খুবই সহজ তোমরা যে কোই বাড়িতে এই ড্রাই ম্যাগিটা তৈরি করে নিতে পারো কিন্তু হ্যাঁ আবার একা একা করতে যেও না বড়দের কিন্তু সাহায্য নিয়ে করবে আমি আমার মায়ের সাহায্য নিয়ে রেসিপিটা মুরগিটাকে ছাকনির উপরে নামিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেব যাতে ম্যাগিটা বেশি না হয়ে যায় এখন আমি আবার উনুনটা জ্বালিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দেব আমি আবার উনুনটা জ্বালিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইটাকে গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াই ভিতরে তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখন আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ম্যাগিটা দিয়ে দেব এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ম্যাগিটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করবে না হলে মশলাটা জ্বলে যাবে আর তোমরা কিন্তু ম্যাগি টাইমে নাড়তে থাকবে না হলে নিচে ম্যাগিটা পোড়া লেগে যাবে আমি ম্যাগিটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে ম্যাগি মশলাটা দিয়ে দেবো আর বন্ধুরা ম্যাগির ভিতরে একটু লবণও দিয়ে দেব ম্যাগির মশলার ভিতরে লবণ থাকে কিন্তু তাও মশলাতে অতটাও লবণ থাকে না লবণ কম লাগে তাই আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি লবণ আর ম্যাগি মশলাটাকে ম্যাগির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে ম্যাগির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার ম্যাগিটাও তৈরি হয়ে গেছে এখন আমি ম্যাগিটাকে একটা প্লেটে তোমাদের তুলে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি ম্যাগিটাকে একটা প্লেটে তুলে নিয়েছি আর আমি এখানে একটু ম্যাগি মশলা রেখে দিয়েছিলাম এখন আমি ম্যাগি মশলাটাকে ম্যাগির উপর একটু ছড়িয়ে দেব এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ড্রাই ম্যাগি দেখো বন্ধুরা ম্যাগিটা কত সুন্দর লাগছে দেখতে দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ড্রাই ম্যাগি তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়তে হবে তৈরি করে খেয়ে দেখবে একবার কিন্তু বাড়তে হবে তৈরি করে খেতে বলো না তাহলে চলো বন্ধুরা এখন আমি আর বুড়ুদে আর আমার পাখিদের খেতে দিয়ে দেব তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ড্রাই ম্যাগি বন্ধুরা আমি আমার বুনুদের জল খেতে না না আমার বুনুরা তোমরা বলেছিলে না যে তোমরা ম্যাগি খাবে তাই আমি তোমাদের জন্য তোমাদের পছন্দের ড্রাই ম্যাগি তৈরি করে দিয়েছি তোমরা এখন খেয়ে বলো কেমন হয় যেমন ড্রাই ম্যাগি ঠিক আছে দিদি আমরা খেয়ে বলছি দিদি খুব সুন্দর হয়েছে তো ড্রাই ম্যাগিটা খেতে তুমি কিন্তু আমাদের আবার এভাবে ড্রাই ম্যাগি তৈরি করে খেতে হবে আমরা আবার খাবো ঠিক আছে বুনো আমি তোমাদের আবার এভাবে ড্রাই ম্যাগি তৈরি করে খেতে দেব এখন তোমরা এটা খেয়ে নাও পাখিরা তোমরাও খেয়ে নাও দেখবে বন্ধুরা সবাই কঠিন ধর সঙ্গে খেতে চলে আসবে এই দেখো বন্ধুরা সবাই কঠিন খেতে চলে এসেছে আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ড্রাই ম্যাগি এই না বন্ধু তোমাদের জন্য তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ড্রাই ম্যাগি এখন আমি তোমাদের খেয়ে বলি খুব সুন্দর খেতে বন্ধুরা ড্রাই ম্যাগিটা না খুব সুন্দর লাগছে খেতে তোমরা কিন্তু অবশ্য বাড়তি তৈরি করেছে দেখবে আর দেখেছো বন্ধুরা কত সহজে আর কত করো শেয়ার করো আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি আবার ফিরে আসব তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ বাই বাই